হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এম এম রোডশান মন্ডল খন্দকার জেক AppleTechnology চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনেবল অ্যাডভান্স ফেসবুক শপ টেপ অ্যান্ড শেয়ার শপ বাটন বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিও শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেক AppleTechnology। এখান থেকে আপনারা হাউ টু ইনেবল অ্যাডভান্স ফেসবুক শপ টেপ অ্যান্ড শেয়ার শপ বাটন, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিও আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিও হচ্ছে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে দেখা গেছে এখন আমরা যে চাই কী করতে, আমাদের বিজনেস পেজের ভিতরে আমরা কী করতে চাই, আমরা যে শপ টেপটা আমরা কী করতে চাই, ইনেবল করতে চাই, সেই শপ টেপ কীভাবে ইনেবল করতে হবে। পাশাপাশি দেখা গেছে আমরা যদি চাই যে আমাদের শপটা যখন আমরা কী করব, আমরা শপটা যখন আমরা কী করবো সেট আপ করবো, সব সেট আপ করার পরে আমাদের কী দরকার যে শেয়ার শপ, আমাদের শেয়ার শপ বাটনটা আমরা ডিজেবল থাকে, সেই ক্ষেত্রে আমাদের শেয়ার শপ আমাদের ওই বাটনটা কীভাবে আমরা ইনেবল করতে পারি সেই বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়টা এখন আমরা শুরু করি। আমি যেই পেজ থেকে কাজগুলো দেখাবো প্রথমে সেই পেজে ঢুকি। তাহলে এখন পেজে আমি গেলাম, পেজে যাওয়ার পরে এখন আমি এই পেজ থেকে কাজগুলো দেখাবো। আমি ডিজিটাল ক্যামেরা অনলাইন আমি নিজ দিকে আসি, আমার এই পেজ থেকে ডিজিটাল ক্যামেরা অনলাইন আমি পেজে ঢুকলাম। ঢোকার পরে এখন আমার কি এখানে ধরেন যে আমার কি এই শপ টেপ আমার বাটনটা নাই এখানে। এখন আমি প্রথমে কী করবো, এখানে শপ টেপ বাটনটা আমি এখন কী করবো ইনেবল করবো, পরে আমি শপ টেপ বাটনটা এখানে নিয়ে আসবো। তাহলে কীভাবে কাজটা করতে হবে আমাকে, এখানে এই যে মোর আমার এই অপশনে ক্লিক করবো, করার পরে আমরা কোথায় যাবো, এডিট টেপ, এই এডিট টেপে ক্লিক করবো। এডিট টেপে ক্লিক করার পরে আমরা এদিকে নিচ দিকে আসি, আমাদের এই টেপ অপশনের আমরা এদিকে নিচ দিকে আসি, আসার পরে আমরা দেখতে পাবো এই যে আমাদের এখানে শপ টেপ, আমাদের যে শপ টেপের টেপটা আছে এখানে আমাদের কী করা আছে, ডিজেবল করা আছে। এটা ডিজেবল করা আছে, এটা আমরা প্রথমে কী করবো, আমরা এখানে ক্লিক করে ইনেবল করবো। ইনেবল করার পরে এটা আমরা আস্তে আস্তে টান দিয়ে উপর দিকে নিয়ে আসবো, আস্তে আস্তে টান দিয়ে এটা আমরা উপর দিকে আমরা কোথায় নিয়ে আসবো, আমাদের হোম টেপের নিচে নিয়ে আসবো। হোম টেপের নিচে নিয়ে আসলাম, তাহলে আমাদের শপ টেপটা ইনেবল করে আমরা হোম টেপের নিচে নিয়ে আসছি। এখন আমরা আমাদের পেজে চলে যাই, আমাদের পেজে আমরা ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর এখন ধরুন আমাদেরকে এখানে আমাদের শপ টেপটা আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের শপ টেপটা এখানে চলে আসছে। এখন আমরা যদি শপে ক্লিক করি তাহলে আমরা কী করতে পারবো, আমাদের শপে যে আমরা যে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করছি আমাদের সেই প্রোডাক্টগুলো এখানে দেখা যাবে, এখানে দেখা যাবে। এখন তারপরে এখন ধরুন আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে ধরেন যে কি আমরা একটু নিচ দিকে আসি। এখন নিচ দিকে আসি, নিচ দিকে আসার পরে এই যে ধরেন যে কি এখানে আমাদের শপটা আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আমরা ই করছি সেই প্রোডাক্টগুলো এখানে আমাদের শো করছে। এই যে আমাদের প্রোডাক্টগুলো যেগুলো আমরা ই করছি সেই প্রোডাক্টগুলো এখানে কি আমাদের শো করছে। এখন আমরা যাই যে আমাদের কি এখানে আমাদের যে শপ টেপ নামে একটা আমাদের কি এখন আমাদের শপ টেপের আমরা ইনেবল করলাম, পাশাপাশি আমাদের শপটা কি যে অ্যাক্টিভ হয়ে গেছে, এই অ্যাক্টিভ হওয়ার পর আমাদের শপটা কি আমাদের এখানে শো করতেছে, এই যে আমাদের শপের প্রোডাক্টগুলো। এখন আমরা যে কাজটা করবো সেইটা হচ্ছে আমাদের কি এখন আমরা করবো যে এখানে আমাদের কীভাবে দেখা গেছে আমরা ই করতে পারি, আমাদের শেয়ার শপ নামে যে অপশনটা আছে ও শেয়ার শপ বাটনটা আমরা কীভাবে ইনেবল করতে পারি সেটা আমরা দেখবো। এখন তাহলে চলুন এখন আমরা কোথায় চলে যাবো, এখন আমরা চলে যাই আমরা ম্যানেজ শপ অপশনে চলে যাবো। তাহলে আমরা চলে তাহলে কী করতে হবে, এখন আমরা কী করবো, এখন আমরা ম্যানেজ শপ অপশনে ক্লিক করবো। আমরা একটা রিলোড দেওয়া নেই, বাস পেজটা আমরা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এখন আমাদের এই যে ম্যানেজ শপ অপশনটা চলে আসছে এখানে। তাহলে আমরা কী করি, ম্যানেজ শপ অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন যে কি আমার এই যে শেয়ার শপ আমার এটা আছে যে এই অপশনটা কিন্তু এখানে কী করা আছে, এটা বর্তমানে ডিজেবল করা আছে। এই যে ডিজেবল করা আছে আমাদের এখানে যে প্রিভিউ শপ আমাদের শপটা অ্যাক্টিভ করা আছে, আমাদের এখানে সব অপশনগুলো এখানে ঠিকমতো আছে, কিন্তু এই উপরে যে শেয়ার শপ পিটা আছে এটা কিন্তু আমাদের এটা ডিজেবল করা আছে। যেমন আমাদের এই যে এই পেজের মধ্যে এই যেটা এই যে শেয়ার শপ বাটনটা কিন্তু এখানে ইনেবল করা আছে, ইনেবল করা আছে। এখন আমাদের এই পেজের ভিতরে কিন্তু আমরা যে সব সেট আপ করছি এর ভিতরে কিন্তু এটা ইনেবল করা নাই। এটা কেন ইনেবল করা নাই, এটা 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 কীভাবে এটা ডিজেবল করা আছে। এখন এটা আমরা কীভাবে ইনেবল করবো, ইনেবল করতে গেলে আমরা এখানে যে মাউস পয়েন্টটা নিলেই লেখা আসছে কি ইউ ক্যান অনলি শেয়ার ইউর শপ হোয়েন ইজ পাবলিশ। এটা কী করতে হবে, আমাদের শপটা আমরা কী করি পাবলিশ করে নেই, আমাদের শপটাকে আমরা কী করছি সেট আপ করছি, আমরা প্রোডাক্ট অ্যাড করছি, সব কিছু করছি, কিন্তু আমরা শপটাকে পাবলিশ করে নেই। পাবলিশ না করাতে সেইটা ডিজেবল হয়ে রয়েছে। তখন আমরা কি কোন জায়গা থেকে পাবলিশ করতে হবে, পাবলিশ করার পর এটা আমাদের ইনেবল হয়ে যাবে, সেই বিষয়টা এখন আমরা দেখি। তাহলে আমরা কী করবো, আমরা চলে যাবো গো টু কমার্স ম্যানেজারে যাবো। গো টু কমার্স ম্যানেজারে যাওয়ার পরে এটা আমাদের ওপেন হোক, ওপেন হওয়ার পরে এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের কিন্তু সব সেট আপ দেখা গেছে কি এখন আমাদের এখানে প্রোডাক্ট সব বিষয়গুলো আমাদের আছে। পাশাপাশি এখন আমরা যে শপে যাই, এই শপে গেলে আমাদের শপটা অ্যাক্টিভ আছে, মানে সব কিছু ওকে আছে আমাদের। এখন আমাদের কোন বিষয়টা নেই, এই শপটা আমরা পাবলিশ করি না, পাবলিশ করলে আমাদের শেয়ার শপ যে বাটনটা আছে ওইটা আমাদের ইনেবল হয়ে যাবে। তাহলে আমরা কাজটা করি, আমরা ওভার ভিউতে গেলাম, আবার ভিতরে যাওয়ার পরে এখন আমাদের এই যে পাবলিশ শপ আমাদের অপশন আছে এখানে ক্লিক করতে হবে। এই যে পাবলিশ শপ আমরা এখানে ক্লিক করলাম, বাস পাবলিশ হবে। ক্লিক করার পরে এখন আমাদের কী করতে হবে, এই যে এখানে নিচ দিকে আসে এই যে পাবলিশ আপডেট আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। তাহলে আমাদের শপটা আমরা সব কিছু করার পর আমাদের লাস্টে শপটা কী করতে হবে, পাবলিশ করতে হবে। তাহলে পাবলিশ হবে ক্লিক করলাম, আমাদের এই অপশন আসলো। আসার পরে এখন কী করবো, আমরা এই যে পাবলিশ আপডেট আমরা এই অপশনে ক্লিক করবো। পাবলিশ আপডেটে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে কি ইউর শপ হ্যাজ বিন আপডেট, আমাদের শপটাকে আপডেট হয়ে গেছে। এখন আমরা গোটোতে ক্লিক করলাম, গোইটাতে ক্লিক করলাম, আবার আমাদের এই অপশনে চলে আসলো। এখন আমরা কি করি, এখন আমরা আবার আমরা চলে যাই, আমরা এখন দেখি যে আমাদের ওই শপটিটা যেটা আমাদের শেয়ার শপ বাটনটা আমাদের ইনেবল হয়েছে কিনা। এখন আমরা বিষয়টা দেখি, তাহলে এখন বিষয়টা আমরা কীভাবে দেখবো, এখন ধরেন যে আমরা দেখতে পারি কীভাবে। আমরা এখন ধরেন যে আমাদের পেজে এখন আমরা ঢুকি, আবার তখন আমরা পেজে ঢুকে আমরা বিষয়টা আবার দেখি যে আমাদের শেয়ার শপ বাটনটা আমাদের ইনেবল হয়েছে কিনা। আমরা পেজে গেলাম, যার পর আমাদের পেজ কোনটা, আমরা এই পেজটা গেলাম ডিজিটাল ক্যামেরা অনলাইন, এটা ছিল আমাদের পেজটা। তাহলে এখন আমরা ম্যানেজ শপে যাই, ম্যানেজ শপে ক্লিক করলাম, করার পর এই যে ধরুন আমাদেরকে শেয়ার শপ আমাদের এই যে বাটনটা কি হয়েছে এখানে ইনেবল হয়ে গেছে। আমাদের শেয়ার শপ যে বাটনটা আগে কি ছিল আমাদের এখানে ডিসেবল করা ছিল, এখন ইনেবল হয়ে গেছে আমাদের শপটাকে পাবলিশ করাতে। এখন আমি এখান থেকে কী করতে পারবো, এই শেয়ার শপে ক্লিক করে এখান থেকে আমি আমার সব আমি কী করতে পারবো, আমার গ্রুপে পেজে লিঙ্ক নিয়ে আমি বিভিন্ন জায়গায় আমার সবটাকে আমি শেয়ার করতে পারবো। তাহলে এখন কি এইভাবে আমরা কী করতে পারি, আমরা যদি চাই আমাদের বিজনেস পেজের ভিতরে আমাদের শপ ট্যাবটা পাশাপাশি আমাদের শেয়ার শপ আমাদের এখানে বাটনটা আমরা কী করতে পারি, ইনেবল করতে পারি। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা আমাদের আজকের ভিডিওর। Dear friends, আমার আজকের এই হাউ টু ইনেবল অ্যাডভান্স ফেসবুক শপ টেপ অ্যান্ড শেয়ার শপ বাটন বাংলা টিউটোরিয়াল, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনার কাছে শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে AppleTechnology চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।